বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবজি সবজি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাইনালি আপুর বাসা থেকে একদিন আগেই চলে আসলাম আমরা তখন অলরেডি রওনা দিয়ে রপ্তানি পার হয়ে গেছি বাসার উদ্দেশ্যে একদিন আগে আসার কারণ হচ্ছে আমরা এর আগে যখন একবার আপুর বাসায় ঈদে বেড়াতে গিয়েছিলাম তখন আসার সময় খুব গ্যাদারিং হয়েছিল যেহেতু আমরা লোকাল বাসে জার্নি করি সেজন্য আমাদের খুব সমস্যা হয় বিশেষ করে ঈদ সিজনটাতে আর তাছাড়া এখন দুইটা বেবি নিয়ে লোকালে খুব জাম মানে ভিড় হলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় সেই জন্য আমরা একদিন আগেই চলে আসলাম যদিও আফরা আসতে চায়নি আফরা খুব কান্নাকাটি করতেছিল কারণ মেজ অপার মেয়ের সাথে তার অনেক বছর পর দেখা হয়েছে আর বড় আপার মেয়ে এখন একটু লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে তাই ওর সাথে খেলতে নাকি ভালো লাগে না তো ইফতিকার সাথে খেলতে আর খুব ভালো লাগে তাইও আসতে চায়নি বাসায় এসে খুব কান্না করেছিল ওই দিন আমরা পাঁচটার ভিতর রওনা দিয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে বিকাল টাইম এটা আসলে বেরিবাদ এখানে অনেকেই নৌকা নিয়ে পিকনিক করতে যায় ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল মিলে যায় পিকনিক করতে এরকম পানি দেখলেই মনে হয় পানিতে নেমে সাঁতার কাটি যাই হোক সেটা সৌভাগ্য আমাদের নেই কারণ গ্রামের বাড়িতে যাওয়া হয় না পানিতে নামা হয় না আমরা পানি দেখতে দেখতেই যাই সাথে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আশুলিয়া বেরিবাদ থেকে পুরা আব্দুল পর্যন্ত মোটামুটি পুরাটা একটা রাস্তা এরকম ছিল ভালোই দেখতে খুব ভালো লাগতেছিল আমাদের কাছে তো ভালো লাগতেছিলো আমার মেয়ে খুব ভালো দেখ মানে জানালার পাশে এসে বসে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল আর বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছিল যে কিন্তু আরেকটা পিকনিক করতেছে নৌকা দিয়ে এটা সম্ভবত ফ্যামিলি হবে আমি যা দেখে বুঝলাম তা আপনাদেরও কারো যদি নৌকা দিয়ে পিকনিক করতে ইচ্ছে করে চলে যেতে পারেন আসলে বেরিবাদের এখানে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটু বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে প্রায় এসে পড়েছি আবদুল্লাপুরের কাছাকাছি আফরা একটু আমাদের সাথে একটু অভিমান করে আছে কারণ আফরাকে আফরা খালার বাসা থেকে আমরা একদিন আগেই নিয়ে আসছি যেহেতু কথা কথা ছিল শুক্রবারে আসবো কিন্তু গাড়িতে জামেলা হবে গাড়ি পাবো না বা খুব গ্যাদারিং হবে এগুলো ভেবে আমরা একদিন আগেই চলে আসছি তাই আফরা খুব রাগ হয়ে আছে সাথে তেমন একটা কথা বলতেছে না আমরা বাস থেকে নেমে পড়ছি এবং রিক্সা নিয়ে নিয়েছি বাসার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি এই যে আমাদের বাড়ির পাশে আসিয়ান সিটি এবং বার সিটির এই জায়গাটা খুবই ব্যস্ত যেহেতু ঈদের ছুটি অনেক মানুষ আসে এখানে একটু ঘোরাঘুরি করার জন্য দেখুন অনেক মানুষ বাসার পাশে এসে দুহার মনে হচ্ছে যে তারা ভাইয়া কোথায় গেল যেহেতু আমরা একসাথেই রওনা দিয়েছিলাম আপুদের রাস্তা অন্য দিকে ছিল আর আমাদেরটা অন্যদিকে দুইজন দুই বাসে উঠে পড়েছিলাম তো বারবার জিজ্ঞেস করতেছে আরিয়ান ভাইয়ারা কোথায় আর এই যে এখন রাতের বাজে এগারোটা আমার হাজব্যান্ড আমাদেরকে বাসায় রেখে তারপর দেন একটু বাহিরে বের হয়েছিল এসে এই যে কাজ উনি এই ড্রয়িংটা করেছে এটা কিন্তু আমার একটা গাছ আমি ঈদের আয়ার মধ্যে আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই মগটা আমার একটু ভেঙে গেছে এটার মধ্যে গাছ লাগিয়ে দিতে তো সে লাগিয়ে দিয়েছে আর আমার ছেলে যে বালিগুলো ফেলে দিয়েছে টেবিলের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম